সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে নিজেরাই অনলাইন থেকে জমির দলিল, জমির পর্চা এবং জমির মালিকানা যাচাই করবেন এবং কিভাবে জমির পর্চাগুলো ডাউনলোড করবেন, বের করবেন। তো সেই ভিডিওতে প্রায় আপনারা দেখেন মোটামুটি 8 লাখ ভিউজ হয়ে গিয়েছিল এবং এই ভিডিও দেখে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে। বাট ওই সাইটটি কিন্তু আপডেট হওয়ার ফলে কিন্তু আগের মতো করে জমির পর্চা, জমির দলিল, জমির মালিকানা কিন্তু বের করা যাচ্ছে না, যার জন্য কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া এটা নিয়ে একটা নতুন ভিডিও দেন, নতুন করে আমাদের বের করা শেখান। সো যারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করা যে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসে নিজেরাই যে কোনো জমির দলিল, জমির পর্চা, জমির মালিকানা যাচাই করতে পারবেন। তো একটা জমির তথ্য কিন্তু বের করতে গেলে আপনাদের বিভিন্ন দৌড়াদৌড়ি পারতে হয়, বিভিন্ন অফিসে যেতে হয়। বাট আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে জমির সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এবং জমির পর্চা, দলিল এবং মালিকানা কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং জানতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে করে আপনাদের ভুল না হয় এবং আপনারা নিজেরাই সব কিছু বের করতে পারেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের যে সাইটটা মাধ্যমে দেখাবো সেটার নাম হলো land.gov.vd। তো এটা হলো, আপনারা জানেন যে এটা হলো সরকারি সাইট, মানে গভর্নমেন্টের সাইট। তো এটা লেখার পর আপনারা সিম্পলি এখানে এন্টার করবেন, এন্টার করার সাথে সাথে দেখবেন যে আপনাদের সামনে ওই সরকারি সাইটটা কিন্তু চলে আসছে। যে দেখেন এটা হলো গভর্নমেন্টের সাইট, এই সাইটের মাধ্যমে আপনারা যে কোনো জমির সকল তথ্য আপনারা বের করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। সো তারপর আপনারা দেখেন এখানে আসার পর এটা হলো এই সাইটের ইন্টারফেস, নতুন ইন্টারফেস মানে আপডেট ইন্টারফেস। সো এখানে আসার পর দেখেন আপনারা এখানে বেশ কিছু অপশন আপনাদের দেওয়া আছে। সো এখান থেকে আপনারা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অপশনগুলো চেঞ্জ হবে। সো এখান থেকে দেখেন RS খতিয়ান নামে যে একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে আপনাদের সামনে নতুন আরও একটি অপশন চলে আসছে। যে দেখেন এখান থেকে আপনারা দেখেন এই যে খতিয়ান দেওয়া আছে, আপনারা খতিয়ানে ক্লিক করে দেবেন। আর আরেকটা কথা অবশ্যই বলে রাখতে চাই, আপনারা যে অনলাইন থেকে যে কোনো জমির দলিল, জমির পর্চা বা মালিকানা যাচাই করবেন এটা হলো আপনাদের VRS রেকর্ড বা RS রেকর্ড, মানে নতুন রেকর্ডে, অর্থাৎ লাস্ট যে রেকর্ড হয়েছে জমির, ওই রেকর্ডে যার যার জমির তথ্যগুলো দেওয়া আছে ওই রেকর্ডে কিন্তু আপনারা বের করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু যে কোনো জমি কেনা বেচা করতে গেলে কিন্তু এই নতুন রেকর্ড লাগে, মানে নতুন রেকর্ড অর্থাৎ লাস্ট যে রেকর্ডটা হয়েছে ওই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনাদের জমির মালিকানা যাচাই করা হচ্ছে বা হয়। সো এখান থেকে আপনারা কী করবেন, দেখেন এখানে এই অপশনগুলো আসার পর আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে দেখেন আপনারা প্রথমে দেখতে পারেন এখানে আপনারা বিভাগ সিলেক্ট করবেন, দেখেন এখান থেকে বিভাগ সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা দেখেন সরাসরি এখানে আপনাদের একটা ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপ থেকে আপনারা দেখেন যে কোনো জেলা বা বিভাগ এখানে শো করবে। এখান থেকে যেমন দেখেন আমি ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম, দেখেন ময়মনসিংহ ক্লিক করার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই অপশনটা চলে আসছে। সো এখন দেখেন এখান থেকে আমরা কী করব, নতুন যে রেকর্ড আছে সেটাকে RS অথবা BRS রেকর্ড বলা হয়। সো আপনারা এখান থেকে BRSটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে আমার উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। সো তারপর এখান থেকে আমাদের মৌজা সিলেক্ট করতে বলতেছে, আপনারা মৌজা সিলেক্ট করতে পারেন অথবা এখানে সার্চ করতে পারেন। সো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি লিখে, যাতে করে আমাদের সহজে আমরা এটাকে পেয়ে যাই। সো এখান থেকে দেখেন আমাদের মৌজাটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন একটা বিষয়, এখান থেকে আপনাদের খতিয়ান, ডাকনং, মালিকানা বা পিতার নাম অনুযায়ী আপনারা সার্চ করতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনারা যেহেতু একটা জমি তথ্য আপনারা বের করবেন সেটা সম্পর্কে কিছুই জানেন না, তো এর জন্য আপনারা কী করবেন, শুধুমাত্র আপনার জমির ডাক নম্বর দিয়ে কিন্তু সমস্ত তথ্য আপনারা বের করতে পারবেন। সো এখন আপনারা চাইলে কিন্তু এখানে মালিকের নাম অনুযায়ী আপনারা সার্চ করে বের করতে পারবেন, বাট অনেক সময় দেখা যায় যে যদি আপনাদের নামের অক্ষর সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু এখানে আসবে না। সো আপনারা কী করবেন, তাহলে ডাক নম্বর অনুযায়ী আপনারা বের করবেন। সো ডাক নম্বরটা কিন্তু সকলেই জানেন, অথবা একটা জমি সম্পর্কে কিন্তু বের করতে গেলে ওই জমির ডাক নম্বর অনেকেই জানে বা সকলে জানে, তারপরে কিন্তু দৌড়াদৌড়ি পারে। যদি আপনারা ডাক নম্বর না জানেন তাহলে আপনারা আপনাদের আশেপাশে মুরব্বীগণ বা আপনার জমির মৌজার ম্যাপ দেখে কিন্তু আপনারা ডাক নম্বরটা বের করতে পারবেন। সো তারপর দেখেন এখানে আমি একটা জমি বের করবো, মনে করেন এখান থেকে আমি একটা জমি লিখে দিলাম, মনে করেন ডাক নম্বরটা লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে আমার এখানে একটা ক্যাপচা পূরণ করবো। সো ক্যাপচাটা এখানে আমাদের এখানে যে অক্ষরগুলো থাকবে এটা দেখে দেখে আমরা এখানে টাইপ করে দিব। সো আমরা এখানে দেখে দেখে এটাকে টাইপ করে দিচ্ছি, এই যে দেখেন টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমরা অনুসন্ধানে ক্লিক করে দিব। তো দেখেন অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো তথ্য চলে আসছে। এখন দেখেন একটা জমিতে কিন্তু অনেকজন মালিক থাকতে পারে, বা একটা দাগে একটা অনেক, যদি একটা জমির দাগ থাকে সেই দাগে কিন্তু অনেক মালিক থাকতে পারে। তো ওই দেখেন এই দাগে যতগুলো মালিক আছে সবগুলো কিন্তু শো করতেছে। এখন কিন্তু আপনারা খুব সহজে নাম দেখলেই বুঝতে পারবেন আপনারা কার জমি বের করতে চাচ্ছেন বা কার তথ্যগুলো আপনারা বের করতে চাচ্ছেন, কার পর্চা আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন। সো এখান থেকে সবগুলো নাম শো করবে, যেটা আপনাদের দরকার হয় সেটা আপনারা বের করবেন। সো মনে করেন এখান থেকে দেখেন এই যে আমি এটা বের করবো এটা। সো এখান থেকে আপনারা দেখেন যেটা আপনারা সিলেক্ট করবেন তার পাশে এখানে আবেদন করুন লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের আরও একটি অপশন চলে আসবে, যে দেখেন
সো এখান থেকে দেখেন এখানে উপরের ফর্মটি আপনাদের ফিল আপ করাই থাকবে তো এখান থেকে আপনারা কি করবেন দেখেন খতিয়ান নকল টাইপ মানে হলো আপনারা এখান থেকে অনলাইন কপিটা আপনারা ডাউনলোড করবেন আরেকটা হলো সার্টিফাইড কপি এটা আপনারা আবেদন করলে 10 থেকে 15 দিন 7 দিনের ভিতরে কিন্তু আপনাদের সার্টিফাইড কপিটা আপনাদের পোস্ট অফিসে চলে আসবে তো আমরা চাচ্ছি না আমরা এখান থেকে চাচ্ছি অনলাইন কপিটা আমরা বের করব সো এর জন্য আমরা কি করব এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেব দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এই যে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর সো এখানে অবশ্যই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন এটা এটা এমন না যে যার জমি তার জাতীয় পরিচয়পত্র লাগবে যে বের করতেছে মানে যেমন আমি বের করতেছি আমার এখানে আমি আমার তথ্যটা দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি হাইড করে দিচ্ছি আমার তথ্যটা আমি এখানে হাইড করে দিচ্ছি দেখেন তো এখানে আমার হাইড করে দিয়ে আমি এখান থেকে সার্চ করে দেব তো প্রথমে এখান থেকে আমার জন্ম তারিখ তারপর এখানে আমি দুটো জিনিস দিয়ে আমি এখানে মানে হাইড করে দিচ্ছি সো আপনারা দেখেন এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এখান থেকে সিম্পলি আমি সার্চ করে দিচ্ছি দেখেন সার্চ করে দেওয়ার সাথে কিন্তু আমাদের এখানে বলতেছে সঠিক হয়েছে তারপর আমি এখান থেকে ওকে করে দেবো ওকে করে দিলে দেখেন নিচের দিকে আমাদের আরও একটি অপশন চলে আসছে দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু শো করতেছে যে দেখেন আমাদের সব কিছু কিন্তু শো করতেছে সো এখন আমি কী করবো এখান থেকে আমার ইমেলটা দিয়ে দেবো সো আমি এখান থেকে মনে করেন আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি যে দেখেন একটা ইমেল দেওয়ার পর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো সো আমি এখানে মনে করেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে ঠিকানাগুলো কিন্তু অটোমেটিক্যালি শো হচ্ছে তারপর এখান থেকে আমাদের ক্যাপচাটা ফোন করতে হবে 9+5 এখানে আমাদের হয় 14 আমরা এখানে 14 দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কী করব দেখেন এই যে নিচের দিকে দেখেন পরবর্তী ধাপ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা নতুন অপশন চলে আসবে যে দেখেন এখানে লোড হচ্ছে একটু ওয়েট করবেন লোড হওয়ার পর কিন্তু আপনাদের কাগজটা ডাউনলোড হয়ে যাবে সো আমি এখান থেকে আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা দেখেন একটু ওয়েট করেন সো এই যে দেখেন আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু চলে আসছে আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখান থেকে চলে যাব আমাদের এখানে ডাউনলোড অপশনে এই যে এখান থেকে ডাউনলোড অপশনে যাওয়ার পর ডকুমেন্ট ডকুমেন্টে যাওয়ার পর এই যে আমাদের খতিয়ান তো খতিয়ানে ক্লিক করার পর আমরা দেখব এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অপশনটা কিন্তু চলে আসছে এই যে দেখেন আমরা এখান থেকে এই যে দেখেন আমাদের খতিয়ানটা কিন্তু আমরা পেয়ে গেছি যে দেখেন যে নামে ছিল এখন দেখেন এই যে যে ইনি ব্যক্তি ইনি তার জমির মানে দাগ নম্বর ছিল 482 এবং তার জমির অংশ হলো এই যে দেখেন এতটুকু 4%, তারপর দেখেন পোকো সব কিছু তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এই এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন জমি কেনা বেচা থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা করতে পারবেন কোনো রকম সমস্যা নেই এবং জমির অরিজিনাল মালিকানা কিন্তু আপনারা যাচাই করতে পারতেছেন সো আশা করি এই সিস্টেমের মাধ্যমে আপনারা নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জমির দলিল পর্চা বা মালিকানা যাচাই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো রকম সমস্যা থাকলে তারপরেও কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও